আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে, এখন হচ্ছে রাত 10টা বাজে, আমরা এগুলো কি করতেছি সেটা ভাবতেছেন হয়তোবা। তো সবাইকে জানাই, আজকে শুক্রবারে জুম্মা মোবারক। আজকে হচ্ছে আমরা শুক্রবারে জুম্মা মোবারক বলতে, আমি ভিডিওটা পাবলিশ করেছি শুক্রবার, সরি যদি ভুল হয় ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে গতকাল রাতে আমরা সবজিগুলো কেটে রেখেছি, গুছিয়ে রেখেছি, এই যে কী কী সবজি কেটে রেখেছি। আমরা আগামীকাল শুক্রবারে আমরা একটা পিকনিক করতে যাচ্ছি, আমাদের বাড়ির সবাইকে নিয়ে, আমার আশেপাশে ভাবিরা আছে, ভাইয়ারা আছে, সবাইকে নিয়ে আমরা 30 জনের মতো একটা পিকনিক আইটেম করতেছি। তো সবাই আশা করছি ভালো লাগবে সবার কাছে, আমাদের সাথে থাকবেন, আমরা কী কী করছি সেটা একটু শেয়ার করব। চলেন যাই আপনাদের সাথে শেয়ার করি। জুম্মা মোবারক। আজকে এই জুম্মার দিনে আমাদের একটা খুশির আনন্দের একটা মুহূর্ত, সেটা হচ্ছে আমরা সবাই মিলে এখানে এই যে আয়োজন করেছি। আমরা হচ্ছে আজকে কিছু মানুষ নিয়ে আমরা একটা পিকনিকের আইটেম করেছি। যাই হোক, আমাদের দেশের অবস্থা এখন খুব খারাপ পর্যায়ে যাচ্ছে, তো এখন তো আমরা বাহিরে কোথাও বাচ্চা কাচ্চা নিয়ে বের হতে পারি না। তাছাড়া আগে দেখা যাচ্ছে যে সপ্তাহ আগামাতে আমরা বাহিরে বাচ্চাদের নিয়ে খেতে যেতাম, এখানে ওইখানে ঘুরতে যাইতাম, কিন্তু এখন তো সেটা সম্ভব না এই যে মহামারীর জন্য, কোভিড-19 জন্য। তারপরে আমরা এখন ভাবলাম যে সবাই মিলে আমাদের বাড়ির সবাইকে নিয়ে কেন আমরা উৎসব করতে পারি, যদি আমরা সবাই একতাবদ্ধ থাকি। তো আলহামদুলিল্লাহ, আমাদের সন্দীপ কলটা বন্ধ করো, পানিটা নিয়ে আসো। আমাদের সবারই মিল এতটা, মানে সবাই এতটা মিশুক আমরা এই ফ্যামিলিগুলো, আমাদের এই বাড়ির, আমার আশেপাশে যে আমার ফ্যামিলিগুলো আছে, আমার যে প্রতিবেশীরা, তারাও খুবই খুবই মিশুক, খুবই ভালো মনের মানুষ। তো যাই হোক, আমরা তাদেরকে নিয়ে একটা বনভোজনের আয়োজন করেছি, সেটা হচ্ছে পিকনিক। আমরা পিকনিক করতে যাচ্ছি আজকে শুক্রবার, যেহেতু সবাই মানে বোরিং হয়ে গেছে বাসায় থাকতে থাকতে, তো চাচ্ছি আমাদের এত সুন্দর একটা খোলা মেলা ছাদে, এই যে দেখেন আমাদের ছাদের পরিবেশটা এখন কত সুন্দর, কেননা আমরা এই ছাদে পিকনিক করি সবাই মিলে। তো আজকে সবাই মিলে আমরা একটু রান্না বান্না করব, খাওয়া দাওয়া করবো, আপনারাও আমাদের সাথে থাকবেন। এই যে আমরা আজকে রান্না করব কি কি সেটা একটু শেয়ার করি। আমরা এটা ভেজিটেবল রান্না করব, চাইনিজ ভেজিটেবল, সেটার জন্য সবজিটা কেটে রেখেছি আমরা। এখানে হয়েছে আমরা ব্রকলি নিয়েছি, ফুলকপি নিয়েছি, আর হচ্ছে এই যে বাঁধাকপি নিয়েছি, আর এখানে আছে এই যে পেঁপে, আর হচ্ছে গাজর, মিষ্টি কুমড়া, এগুলো দিয়ে আমরা একটা ভেজিটেবল করব। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর অনেক কিছু আছে এখানে, আস্তে আস্তে শেয়ার করব। আর একসাথে বলতে গেলে একটু দ্বিধাদ্বন্দ্ব মনে হয়, আর আগে ভাবি মশলাটা বাটার প্রয়োজন মনে হয় দরকার ছিল, আর তো আসলে ভালো হইতো মশলাটা বাটার জন্য। যাই হোক, আপনারা থাকেন সাথে, দেখতে থাকেন আমাদের সাথে। সাকিবের বউ আসলো না, আমাদের কোলার চালগুলো রাখা আছে, কোলার চাল আর এক কেজি কিন্তু আনতে হবে। সার্ভে কোথায়? এই যে আমাদের এখানে কোলার চালের আইটেমগুলো, এখানে এখানে আমাদের 5 কেজি চাল আছে, তো আমরা আরও 1 কেজি চাল আনবো। আমাদের একটু লোক সংখ্যা বেড়ে গিয়েছে, যেহেতু পিকনিকের কথা সবাই শুনে আর সবাই করতে চায়, একটু আনন্দ করতে চায়, তারপরে সবাইকে আমরা নিতে পারিনি, কেননা এত রান্নাবান্না করার মতো আমার নাই, শক্তি নাই, তাছাড়া আমি নিজেও অসুস্থ, এই জন্য এখানে আরও 1 কেজি চাল বাড়বে। তো থাকেন, দেখতে থাকেন আপনারা। আর এখানে পেঁয়াজ কাটা আছে, আর এখানে হচ্ছে সালাদের জন্য আইটেম আছে, এই যে এখানে, আচ্ছা উঠো, এখানে হচ্ছে মশলা আইটেমগুলো আছে আমাদের এখানে। এটা হচ্ছে আদা, এইখানে হচ্ছে সব ধরনের মশলা আছে, আর এখানে কিছু মশলাপাতি এনেছি আমরা, যেহেতু পিকনিক খাবো আমরা, বেশি কিছু আনিনি, যদিও যতটুকু লাগবে অতটুকুই আনা, কেননা সবাই টাকা দিয়েছে এখানে, বেশি আনা যাবে না যদিও। এগুলো দিয়ে আজকে আমাদের রান্না বান্না হবে, আশা করছি সবারই ভালো লাগবে আজকে জুম্মার দিনে আমাদের এই আইটেমগুলো। হ্যাঁ
Thank you.
জালের অন্যদিকে নিয়ে যা মশলা এটা আমরা গুড়ি আমি গুড়ি দেবো আমি মামা স্মাইল প্লিজ এরকম করা আমার কাছে তাবু আছে যাই হোক, দেখেন আমাদের ভাগ্যটা অনেক খারাপ। আমরা চেয়েছি ছাদে রান্না করে, আমরা ছাদে পিকনিকটা সবাই মিলে খাবো, সবাই মিলে একসাথে বসে আমাদের সবার সাথে সবার ভালোবাসাটা শেয়ার করব। এই তো, কিন্তু ভাগ্যে না থাকলে কিছুই করার নেই। বাচ্চারা আপ্রাণ চেষ্টা করেছে, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে যে না, ছাদে বসে রান্না, ছাদে বসেই খাওয়া দাওয়া হবে। আল্লাহ যদি ভাগ্যে না রাখে, আমরা কখনোই আল্লাহর উপরে জোর করতে চাইলে পারবো না। তো বাচ্চারা অনেক চেষ্টা করেছে উপরে কাগজ দিয়েও রাখার জন্য, পারলো না। যাই হোক, দেখি এখন নিচে যে রান্নাবান্না করে সবাই হাতে হাতে নিয়ে খেতে পারি কি না, চলেন যাই। তো আমরা সবাই সব কিছু নিয়ে চলে আসলাম ছাদের থেকে। অনেক চেষ্টা করেছি ছাদে রান্না করব, সেটা আর ভাগ্যে হলো না আমাদের। দুইটা আইটেম ছাদে বসে আমরা ভেজিটেবলটা রান্না করতে পেরেছি আর মুরগির রোস্টটা। শুধু আমাদের 7 কেজি পোলাওটা রান্না করলে আমাদের কমপ্লিট হয়ে যেত। তো এখন কিছু করার নেই, আমরা সবাই গ্যারেজে নিয়ে এসেছি। আপনারা বাহিরের আবহাওয়াটা দেখেছেন, বাহিরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, কিন্তু সবার আনন্দক্ষণ মুহূর্তটা মানে বৃষ্টির কারণে এক নিমিষে মনে হয় শেষ হয়ে গেল। কিছু করার নেই, যদিও তারপর আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ যেটা ভালো মনে করেছে আমাদের জন্য সেটাই ভালো হয়েছে। তো এখানে বাচ্চারা অনেক আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, তারপরও ওরা অনেক দূর থেকে আসছে পিকনিক এরিয়া
আনন্দটা উপভোগ করবে, এই জন্য বাচ্চারা সবাই আসছে। আর এক অপরকে দেখে মানে ওরা যে কি যে খুশি হয়েছে, এই যে আমার ছেলে ফ্রেন্ড, ওরা মানে ওরা এতটা পরিশ্রম করেছে পিকনিকের জন্য যে তারা একসাথে পিকনিক করবে। আসলে কে পিকনিকটা আমাদের অনেক দিন ধরে করার ইচ্ছা ছিল, তো এই যে রোজটা আমরা ছাদে থেকে করে নিয়ে আসতে পারে মানে করে এটা ওখান থেকে করে বলে ঢেলে তারপরে নিয়ে আসছি। আর এই তো এখানে এখন রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, পোলাওটা রান্না করে নিয়েছি গ্যারেজের ভিতরে অনেক কষ্টে, তো এখানে ছালাদ কেটে রেখেছে ওরা। আর এখানে সবাই যে লাইট জ্বালিয়ে দেখেন বাহিরের ওয়েদারটা মারাত্মক খারাপ, এই যে রান্না আছে এখনও দমে দেওয়া আছে। আর এক পাতিল থেকে কিছু কিছু খাবার সবাইকে কম বেশি করে দিয়ে দিচ্ছি, ওই যে ভেজিটেবলটা রান্না করা, আর ওরা ওখানে বসে বসে দেখতেছে, কেননা সবাই নামাজ পড়ে চলে আসছে। এই যে দেখেন সবাই নামাজ পড়ে চলে আসছে, আর বাহিরে কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি যেটা বলার বাহিরে। আর এই তো আমরা এখানে সবাই মানে এই যে পোলাওটা নিয়ে খুব টেনশনে আছি, কেননা তারপরও আমার এই যে এক পাতিল পোলাও ভালো হয়েছে আর এক পাতিল পোলাও একটু পানি কম হয়ে গিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলে মান সম্মান যে আল্লাহ পাক রেখেছে এটাই অনেক কিছু। তো আমাদের এই পিকনিকের জন্য যারা যারা আমরা পিকনিক করেছি, প্রত্যেকটা মানুষ এই পিকনিকের জন্য কাজ করেছে, পরিশ্রম করেছে, তো আমি এটাতে হ্যাপি, এটাতে আমি অনেক অনেক গর্ববোধ করি যে খাওয়াটা বড় বিষয় না, এই যে একতাবদ্ধ হয়ে সবাই সবার সাথে সহযোগিতা করা এটাই অনেক কিছু। দেখেন বাহিরের পরিবেশটা বৃষ্টিতে কী অবস্থা হয়েছে। তো এই তো আমি ভেজিটেবলটা আবার একটু চুলায় বসিয়ে দিয়েছি, কেননা ভেজিটেবলটা মনে হচ্ছে একটু পাতলা আছে, কেননা আর একটু গাঢ় হলে ভালো লাগবে ভেজিটেবলটা। তো এই তো ভেজিটেবলটা চুলায় বসানো আছে, গ্যাস চলে আসছে, আর এখানে আমরা পোলাওটা দমে দিয়েছি। এই তো পোলাওটা নেড়ে দিয়ে তারপরে ইয়া করে দেখা হচ্ছে যে পোলাওটা কী পরিমাণ আর কি কোন পর্যায়ে আছে। তারপরও সবাই প্লেট নিয়ে আসছে, কেননা কেউ কারো উপরে প্রেশার দিতে চায় না যে যার যার প্লেটে শেষে খাবে, যেহেতু এখন দেশের পরিস্থিতি খুব খারাপ আর একজনের উপরে প্রেশার দিবে নাই। তো এখানে 5 কেজি চালের পোলাও আছে আর আরেকটা পাতিলে রান্না করা আছে, সেটা সবাইকে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে ভাত খেতে পেরেছি, এইটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, খুবই ভালো লেগেছে। তো শুনেন বাচ্চাদের কিছু কিছু, কেমন আছে খাবার ভাই, কেমন আছে খাবার? অসাধারণ ইনশাল্লাহ তুমি কিছু বলো আম্মু, এই যে আমাদের দর্শকদের উপর আমি ইয়াতে বলো আম্মু, নিচে কিছু বিষয়ছে পাড়ে বলি, আমার বলার কোনো ভাষা নাই, আজকে অনেক কষ্ট হইছে, যত পারি সে চাইছে আমরা সাথে সবাই একসাথে মিলে মিশে, কিন্তু এই যে বৃষ্টির জন্য আমাদের প্ল্যান দোস্ত, তারপরে যতটুকু হয় আমরা সবাই ভাই বলে একসাথে সবাই খাবো। আরে বেচারিদের প্ল্যান সব নষ্ট হয়ে গেছে, আমরা খুব কষ্ট করছি। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন, তো এই যে আমাদের হুজুর মশাই নামাজ পড়ে আসছে, জুম্মার নামাজ নাকি ভাই, জুম্মার নামাজ মোনাজাত কয়বার পড়ছো? না দোয়া করে দেই, কেমন দোয়া করব, সবজি সবজি দেখে সবজি এই কয়টা আছে আজকে রাখি রাখি আছে, আমি রাখি আছে আর নাই বলতে দে, মিলি কেউ কো পানি দেবা
তো ভাই আপনার অনুভূতিটা একটু বলেন ভাই, কেমন লাগতেছে ভাই? তিন দিন যাবো ভাত খাই নাই, ঘুরে যাও। আরে আল্লাহ, কি যে বলে ভাইরা, আরেক ভাই তো পাগল হয়ে গেছে। খাওয়ানের গ্রান শুনতেছেন, এখন কেমন লাগতেছে? খাওয়ান খাই পেটে ঢুকবে?